হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 6 এর ইংরেজি চ্যাপ্টার 3 3.3 সমাধান দেখব। চলুন শুরু করা যাক। এখানে আমাদেরকে বলছে যে কি করার জন্য, যে প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা একটু দেখে নেই। এখানে বলছে যে রিড দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো এন্ড দেন গ্রুপ অর পেয়ার ডিসকাস রাইট appropriate preposition sorry appropriate pronouns for each of the noun one is done for you. এখানে বলছে যে নিচের appropriate pronoun গুলো কি করার জন্য, noun থেকে pronoun বের করার জন্য, noun এর তালিকা দেওয়া আছে, এ থেকে pronoun নিতে হবে। তো সো আমরা এখানে যেমন ফাদার, উনি ফাদার মানে পুরুষ, সো পুরুষের প্রতি পরিবর্তে যে যে pronoun যে শব্দটা ব্যবহার হয় সেটা হচ্ছে হি, আর এই যে হিটাকেই আমরা pronoun বলে থাকি। আই মিন the word sit instead of noun, that's a these are pronoun. Mother mohila, to tar khetre amra she byabohar korbo, father and mother er khetre amra they byabohar korbo, boy jehetu chhele shekhetre he byabohar hobe, girl er poriborte she byabohar hobe, grandma khetre she byabohar hobe, cat food mat newspaper egulo sob bostu ba things tar khetre ki byabohar hobe, ইট ব্যবহার হবে, আর বুকস এন্ড পেন যেহেতু বস্তু বহুবচন হইলেও তার পরিবর্তে দে হয়, ইটস কিন্তু হবে না, দে হবে। তো পরবর্তী কন্টেন্ট 3.4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।